তো সুজাউদ্দিনের কাছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, সুজাউদ্দিন 2021 লাস্ট দিকে কেন্দ্র সরকার একটি বিল নিয়ে এসেছে, সেটিতে বলা হয়েছে মেয়েদের এখন বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর, 18 থেকে 21 বছর করা হলো। তো 2022 কিন্তু কেউ আর 18 বিয়ে করতে পারবে না, এখন বিয়ের বয়স হচ্ছে 21। তো 2022 কি কি প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই বিল সম্বন্ধে? দেখুন, আমি যেটা বলি সত্যি বলি, তাতে কোনো লুকাচাপা নেই, ঠিক আছে। 18 থেকে 21 বিয়ের বয়স বাড়াতে তাতে একটাই প্রতিক্রিয়া দেখা দিতে পারে, হয়তো বনে জঙ্গলে পার্কে একটু ভিড় হতে পারে। তো গাইজ, ভিডিও শুরুতেই সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো শুভেচ্ছা দেওয়ার পরে আপনাদেরকে যে ইনফরমেশনটি দিতে চলে এসেছি সেটি হলো, আমাদের যে ইনজা অ্যান্ড সুজা ড্রামা ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটির কথা বলছিলাম সেই চ্যানেলটিতে কিন্তু আমাদের যে রানু মণ্ডলের সঙ্গে যে ভিডিও আসার কথা ছিল সেটি কিন্তু রিলিজ হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। তো ওই চ্যানেলে আমাদের এবার থেকে বিভিন্ন রকম শর্ট ফিল্ম নাটক কিন্তু আসতে থাকবে। আর এই যে চ্যানেলে যে ভিডিও দেখছেন এটা হচ্ছে ব্লগ চ্যানেল, এখানে বিভিন্ন রকম ব্লগ দেখতে পাবেন, ওয়েস্ট বেঙ্গল ছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন রকম মানে নিত্য নতুন কিন্তু ব্লগ দেখবেন। আর এই ব্লগগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো গাইজ, আমাদের বাড়ি হচ্ছে গ্রামে, তাই আমরা নতুন বছরের প্রথম দিনেই চলে এসেছি মাঠে। তো বৈকালবেলায় আমরা চলে এসেছি সুন্দর প্রকৃতির মাঝে। তো এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে 2021 ঘটে যাওয়া কিছু ঘটনা, তো 2021 যে সমস্ত ঘটনা ঘটে গেছে তার প্রতিক্রিয়া 2022 আমাদেরকে ভুগতে হবে, সেই প্রতিক্রিয়াগুলো কী কী সেগুলো জানিয়ে দেবো এই ভিডিওতে। গাইজ, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে চলে এসেছি ঘুরতে মাঠের মধ্যে। তো প্রকৃতি একটা ভালো জায়গা, তো আপনারা সব আশা করি ভালো আছেন। আর আমাদের একটা নতুন একটা আমরা ইঞ্জান সুজা ড্রামা একটা চ্যালেঞ্জ করেছি, ওখানে একটা রানু মণ্ডলের সাথে আমাদের নতুন একটা কমেডি আসবে, খুব ভালো সুন্দর একটা ভিডিও। তো আপনারা ওখানে ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখুন, ওখানে এবার থেকে ভালো ভালো সব ভিডিও দেবো। তো গাইজ, বছরের প্রথম শুরুতেই সুজাউদ্দিনদার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, তো প্রশ্নগুলো একটু ফানি টাইপের হতে পারে, আপনারা জাস্ট বিনোদন হিসাবে গ্রহণ করবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, সুজাউদ্দিন তুমি কি জানো এই যে 2021 লাস্ট দিকে কেন্দ্র সরকার একটা বিল নিয়ে এলো, সেটাতে বলা হয়েছে মেয়েদের বয়স কিন্তু 21, এখন মানে বিয়ের বয়স 21, 18 থেকে 21 করা হলো। তো 2021 সালে কিন্তু অনেকে 18 বিয়ে করেছে, কিন্তু 22 আর কিন্তু 18 বছর বয়স আর বিয়ে করতে পারবে না। এবার 22 সালে নতুন বছর শুরুতে কিন্তু সকলের 21 বছর বিয়ে করতে গেলে 21 বছর বয়স লাগবে। তো এই যে 18 থেকে 21 বিয়ের বয়স করা হলো, তো এর প্রতিক্রিয়া কী হতে পারে? দেখুন, আমি যেটা বলি সত্যি বলি, তাতে কোনো লুকাচাপা নেই, ঠিক আছে। 18 থেকে 21 বিয়ের বয়স বাড়াতে তাতে একটাই প্রতিক্রিয়া দেখা দিতে পারে, হয়তো বনে জঙ্গলে পার্কে একটু ভিড় হতে পারে। এটা তো কি বলা যায়, তাই না? তো তোমার এরকম হঠাৎ করে এরকম কেন মনে হচ্ছে, কি কারণ এরকম ভিড় হওয়ার? কারণ বিয়ের বয়স যখন 18 থেকে 21 করা হয়েছে তখন ভিড় তো হতে হবে না, এটা তো তুমিও জানো আমিও জানি এবং যারা আমাদের ভিডিও দেখছে তারাও জানে। এই কথাটা বলে আমাকে লজ্জা দেবেন না, ঠিক আছে। তো সুজাউদ্দিন দা, আমরা শুধু 2021 নিয়ে প্রশ্ন করবো, কারণ আমাদের 2021 সামনে থেকে চলে গেছে, এখন সামনে শুধু 22, ঠিক আছে। তো 2021 যা যা ঘটে গেছে, তো 2021 কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করেছিল, সেটার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো এই লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে তুমি কি বলবে? লক্ষ্মী ভাণ্ডার, দেখুন আমি যেটা বলি সেটা তো জানতে পারছেন, খোলামেলা বলি। তো লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে একটা ভিখারিকেই করা, ঠিক আছে না? তো আমি কিছু জন্য বলছি, দেখুন এই যে ধরুন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেমন ধরুন 500 টাকা দিচ্ছে, ধরুন আমারই স্ত্রী ধরুন, হ্যাঁ এই যে 500 টাকা দিচ্ছে, তারপরে বলছে যে আমাকে 500 টাকা দিচ্ছে, হ্যাঁ আমি নিজের পয়সায় খাচ্ছি, এইসবগুলো কি জানেন তো? মানে স্বামী স্ত্রীর মধ্যে ভেদাভেদ করা, হ্যাঁ এই 500 টাকা এসব না দিয়ে দিতে পারে, মানে মানে তোমার আপনার ধরুন যে যদি সে জায়গায় 1,000, 2,000, 3,000 টাকা মতো দেয় তাহলে তাও সংসারটা চলে। আর যদি বইয়ে মোটামুটো কথাগুলো বলে তো শুনতে ভালো লাগে। তো 500 টাকা দিচ্ছে অত একবেলারও বাজার হবে না, হ্যাঁ এখন তেলের দাম কত? 200 টাকা। তো আপনার মনে হচ্ছে কী মনে হচ্ছে 1 কেজি তেল কিনলে 200 টাকা চলে যাবে একদিনে? তেলটা কতদিন যেতে পারে? তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই যে 2021 যে রাজনীতি গেল, তো 2021 রাজনীতি সম্বন্ধে তোমার বক্তব্য কী? এই রাজনীতির কথা বল, ঠিক আছে। তো বলছি যা বলবো দেখছি, আমি জানেন তো আমি সত্য কথাই বলি। আচ্ছা একটা কথাই বলছি, সেটা হচ্ছে যে এই যে দিদি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে, এই মোদিজি এই ধরুন যে নারায়ণ ভাণ্ডার চালু করবে না, এটা কোনো কোনো ব্যাপার হলো? এটা চালু করতেও পারে ও, হ্যাঁ ইয়ে লক্ষ্মীর ভাণ্ডার করেছে, ও দেখা গেলো যে ওবা নারায়ণ ভাণ্ডার চালু করে দেবে। কেন এই রাজনীতির ব্যাপারটাই হয়ে গেছে এখন এরকম, ইয়ে করছে কিছু তো ও কিছু আর এক কিছু, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে রাজনীতি, রাজনীতি করতে গেলে নিজের মতো করে করতে হয়। ওরা কী করছে, পাল্লা দিয়ে করেছে কিছু, এ কখন কী বাই করছে, ও কখন কী বার করছে, এটা আমাদের পক্ষে কোনো এ না খাও ও আমরা আমি কিছু করতে পারি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 2022 সম্বন্ধে তুমি কিছু কথা বলো এখন। এবার 2022 আমি একটা নতুন চ্যালেঞ্জ করেছি, ইঞ্জা অ্যান্ড সুজা ড্রামা। তো ওখানে তো আমরা সব পরিচালক হলেও তুমি তো জানো তুমি একটা নিজে মানে ডিরেক্টর, তো ওখানে সব কিছু আমরা দুজন মিলেই করছি সব কিছু।